সাম্প্রতিক সময়ে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অর্জিত হয়েছে অসামান্য সাফল্য, বেড়েছে সক্ষমতা। করোনার এই সময়ে ইন্টারনেট ব্যবহার করে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য সহ সামাজিক যোগাযোগ অব্যাহত রাখা তারই প্রমাণ। দেশের লাখ লাখ তরুণ এখন ঘরে বসে আয় করছে, প্রতিযোগিতা করছে গোটা বিশ্বের সঙ্গে। বিগত 11 বছরে এসব তরুণের মধ্যে স্বপ্ন বুনে দিয়েছেন আধুনিক ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের রূপকার সজীব ওয়াদের জয়। ডিজিটাল বিপ্লবের এই কাণ্ডারের হাত ধরে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। আরো জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। দেশকে স্বাধীন করার যুদ্ধ চলছিল তখন। সে বছরের মাঝামাঝি সময়ে 71-এর 27 জুলাই বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোল আলো করে জন্ম নেন ফুটফুটে জয়। এরপর পরিবার ও স্বজনদের আদরে ভালোই কাটছিল সবকিছু। কিন্তু 75-এ জয়ের জন্মদিনের 19 দিন পরই ঘাতকের নির্মম বুলেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় তাঁর পরিবার। চারদিকে ঘোর আধারের অনিশ্চয়তায় তাঁর শৈশব থেকে কৈশোর কেটেছে অস্বাভাবিক বাস্তবতায়। এরপর পেরিয়ে যায় কয়েক দশক, জীবনের অনেকটা সময় থেকেছেন প্রবাসে। বিজ্ঞানের ছাত্র হয়ে প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে জ্ঞান অর্জন শেষে পরিণত হন কম্পিউটার প্রকৌশলী হিসেবে। লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান 2010 সালে। এরপর 2014 সালে দেশের ICT শিল্পের প্রসারে গর্বিত জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন। 2008 সালের 29শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন সজীব ওয়াদের জয়। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে দেশের তরুণকে দেশের কাজে, দেশের মানুষের কাজের জন্য এগিয়ে আনা। বিশেষ করে দেশব্যাপী তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, 5000-এরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, 3500 ইউনিয়নে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া, দেশব্যাপী 28টি হাইটেক পার্ক নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, সরকারি সকল সেবা জনগণের হাতের মুঠোয় নিয়ে আসা সহ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে নীরবে কাজ করছেন জয়। তাই তো নাগরিক জীবনে সর্বত্র এখন পরিবর্তনের ছোঁয়া। 2008 সালে যেখানে দেশের ICT রপ্তানি ছিল মাত্র 23 মিলিয়ন, সেই অঙ্ক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তৈরি পোশাক খাতকেও এখন ছাড়িয়ে যাওয়ার পথে। ভিশনারি এই লিডার আন্তর্জাতিক পর্যায়ে পেয়েছেন ICT ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2016। দেশের মাটিতে ভূষিত হয়েছেন দ্য আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ হিসেবে। 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক নির্বাচিত হয়েছেন গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে। ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্রের মুখে থেকেও স্বচ্ছ ইমেজের জনপ্রিয় তরুণ ও প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াদের জয় আজ পা রাখলেন 50 বছরে। জন্মদিনে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। দেশের কোটি মানুষের আশা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজীব ওয়াদের জয়ের প্রেরণায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আত্মনিয়োগ করবে দেশের তরুণ প্রজন্ম। সেই সাথে ডিজিটাল কাণ্ডারির হাত ধরে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।